হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জোড়া। আজকে হচ্ছে মায়ের জন্মদিন, 18 তারিখ, অক্টোবর 18 তারিখ মায়ের জন্মদিন। তো মায়ের জন্য কেক আনতে গেছি শেরুয়ালিতে, তো এখানে দেখে একটা কেক পছন্দ করলাম, পরে দেখাচ্ছি কোনটা নিয়েছি। আর সঙ্গে এখানে কিছু আইটেম নিলাম, যেরকম এখানে আছে কয়েকটা সিঙ্গারা পড়ে আছে, তো সিঙ্গারা নিয়ে নিলাম। আর নিয়েছি বেকড রসগোল্লা, প্রথমবার ট্রাই করলাম, আর এই যে ঘরে এসে পড়েছি। তো আমরা আজকে সেরকম কোনো বড় প্রিপারেশন নেই, জাস্ট আমরাই। তো এবার একটু অন্যরকমভাবে ডেকোরেশনটা করার চেষ্টা করেছি ঠাকুর ঘরের সামনে। তো আমার আর গুনগুনের প্ল্যান অনুসারে ঠাকুর ঘরের সামনে, যেহেতু লাইটিংটা খুব ভালো, তো সেখানে আমরা কেক কাটিংটা করলাম। আর ঘরের মধ্যে একদম হিবিজিবি তাই হয়নি। তো এইভাবে কেক কাটিং সেরিমনি স্টার্ট হলো। আর এই যে দুই ভাই, ওদের জন্য আমরা এখন কিছুই ভালোভাবে করতে পারি না, ওদের হইচই, ওদের দৌড়াদৌড়ি সব কিছুতেই মানে ওরা শুধু থাকে। ওদের দিকে খেয়াল রাখতে রাখতেই আমাদের সেলিব্রেশনের দিকে আর মানে ভালোভাবে কিছুই করে হয়ে ওঠে না। তো এখানে কেক কাটিং সেরিমনি শেষ হয়েছে, তারপর এখানে হবে কেক খাওয়া দাওয়া চলছে অল্প স্বল্প। তো আমরা এখানে শুধু কেক কাটার পর্বটা শেষ করে নিচে চলে আসবো, মানে রুমে চলে আসবো, তারপর বাকিটা হবে। তো এখানে কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, তো প্রথমবার এরকম রেড কালারের কেক আমরা আনলাম, রেড ভেলভেট নয় কিন্তু। আর আজকে কিন্তু সবাই একটু টায়ার্ড, যেহেতু লক্ষ্মী পুজোর পরপরই কয়েক মানে দুদিন পরেই অনুষ্ঠান হচ্ছে। আর নতুন খুব বেশি ভালো জামা কাপড় আমরা পরিনি, মা যদিও নতুন জামা কাপড় পরেছে, মা তারপর শ্রিয়াংশ ওরা নতুন জামা পরেছে, আমিও নতুন জামা পরেছি, কিন্তু সবাই সেরকম জাঁকজমক কিছুই করেনি, সাধারণ সাধারণ সব কিছুই আছে। তো যেহেতু অফিসের পরে অফিস ডে ছিল, তার জন্য স্পেশাল কিছু করার সময় হয়ে ওঠেনি। তো আপনারা সবাই আমার মায়ের জন্য উইশ করবেন যে মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, খুশি থাকে, আর আমরা যেন মাকে সবসময় খুশি রাখতে পারি। তো এই যে আরম্ভ হয়েছে এবার কেক খাওয়ার পালা, এই যে শ্রিয়াংশ আর ততরো দুজনে মিলে যা আরম্ভ করছে, মানে কি বলবো, একটু হলে কেকটাই হয়তো বা শেষ করে দিত। তো তাড়াতাড়ি আমি কেকটাকে এখান থেকে সরিয়ে নেব, আদারওয়াইজ কেকের অবস্থা আর থাকবে না। আমি যদি অরিজিনাল যে আওয়াজটা আছে মিউট না করতাম, তাহলে হয়তো বা মানে এতটাই হইচই হতো, যেরকম মানে রাস্তাঘাটে যেরকম হইচই করে মানুষ, নর্মালি গাড়ি ঘোড়ার আওয়াজও এর থেকে ভালো, কারণ ওরা দুই ভাই আর আমরা সবাই মিলে এতটাই হইচই করি। তো এই যে মার সাথে আমি কয়েকটা সেলফি তুলে নিলাম, যদিও লাইটিংটা এরকম ভালো হচ্ছিলো না বলে আমাদের চেহারাটা অদ্ভুত আসছিলো একদম, কি বলবো, আর লাইটিংটা ঠিক করতে হবে। তো মাকে কিন্তু ভালোই লাগছিলো, আমাদেরকে লাগছিলো বিধ্বস্ত একদম। তো এই যে ঘরে এসে পড়েছি, আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, একদম সিম্পল স্ন্যাক্স আইটেমই ছিল সব কিছু। তারপরে এই দেখো দুই ভাইয়ের কী অবস্থা, দুজনে কখনো মারামারি করছে, কখনো খেলছে, কখনো লাফাচ্ছে, কখনো মানে জিনিসপত্র ফেলে দিচ্ছে, কী একটা বিভীষিকাময় অবস্থা। দুই ভাই যখন একসাথে হয় তখন মানে একদম তাবাহি হয়ে যায়। তো একজনকেই সামলানো অনেক বেশি কষ্ট, তার মধ্যে দুজন। আর গুনগুনও এখন বড় হয়ে গেছে, ও কিন্তু বিরক্ত হয় এসবে, ও সামলায় অনেকটা অনেক ওদেরকে, কিন্তু তারপরও যখন বেশি বেশি করে তখন তো সবাই বিরক্ত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই, স্টে হ্যাপি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সে হ্যাপি বার্থডে টু মা।